সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু আবদুল্লাহ ইবনে আমর রদু তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি দোয়াটি পড়বেন তার গুনাহ সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন দর্শক সেই দোয়াটি কি দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করা শক্তি আল্লাহ ব্যথিত কারণাই প্রিয় দর্শক সকাল ও সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ শক্ত নামাজের পরে বর্ণিত এই দোয়াটি পড়ার জন্য সকলকে অনুরোধ করা গেল